আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ মাসুদ। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগে ভর্তি পরীক্ষায় 37তম হয়ে আইন বিভাগে ভর্তি হয়েছি। আজকে আমি তোমাদের সাথে আমার অ্যাডমিশন সময়ের গল্পটা শেয়ার করব। Baby, just the two of us underneath the moonlight. I can see you fall asleep on my shoulders. Do I sing a lullaby? You give me butterflies. Yeah, you're so divine, and I can call you mine. Baby, just the two of us underneath the moonlight. I can see you fall asleep on my shoulders. Do I sing? আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, ক্যাম্পাসে ঘোরাফেরা করছি। আমি সূর্যসেন হলে থাকি, কিন্তু কিছুদিন আগে বিষয়গুলো এমন ছিল না। আমি মূলত ময়মনসিংহ সরকারি আনন্দমোহন কলেজে একজন শিক্ষার্থী ছিলাম। সেইখানে পড়া অবস্থায় আমি বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভালোভাবে জানতে পারি। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নামটা জেনে আমার ভাই একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলেন তার মাধ্যমে। এবং যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রতি আগ্রহ তৈরি হলো, তখন আমার মনে হলো আমার এক্সট্রা অর্ডিনারি কিছু করা দরকার। তখন থেকে আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা শুরু করলাম। তারপর বুঝতে পারলাম যে বাংলা প্রথম পত্র এবং ইংরেজি প্রথম পত্র থেকে অনেক বেশি কোশ্চেন আসে, তাই সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। এবং এসএসসি পরীক্ষার আগেই মূলত আমি বাংলা প্রথম পত্র এবং ইংরেজি প্রথম পত্রের অ্যাডমিশনের জন্য প্রস্তুতিটা নিয়ে রেখেছিলাম। তো অনেকে এখন আমাকে বিভিন্ন মাধ্যমে কোশ্চেন করো যে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা শুরু করা দরকার। তো আমি তোমাদেরকে প্রথমেই বলবো যে তোমাদেরকে অবশ্যই আত্মবিশ্বাসী হইতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে তোমার পড়ার জন্য অবশ্যই আত্মবিশ্বাস নিয়ে পড়তে হবে। যেমন আমি প্রথমেই আমার এসএসসির সময় বাংলা এবং ইংলিশের প্রিপারেশনটা নিয়ে রেখেছিলাম, যা আমাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছে। এখন তোমাদের যেটা করণীয়, তোমরা হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক কিনবা। কোশ্চেন ব্যাংক কিনে দেখবা কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আছে। যেমন বাংলার ক্ষেত্রে বাংলা বিরোচন অংশ বা বানান, এইটাই দেখবা যে সবচেয়ে বেশি কোশ্চেন আছে। ওই বিষয়গুলো তোমরা একটু অধিক গুরুত্ব সহকারে পড়বা। আরও কিছু বিষয় আছে যেমন অনুসর্গ, ধাতু, এইগুলো থেকে তেমন বেশি একটা কোশ্চেন আসে না, তাই তোমরা ওই বিষয়গুলো একটু ওইভাবে পড়ার চেষ্টা করবে। ঠিক তেমনইভাবে জিকে এবং ইংলিশের ক্ষেত্রে ওইভাবে যেগুলো অধিক গুরুত্বপূর্ণ, ওই কোশ্চেন ওই বিষয়গুলো একটু ওইভাবে পড়ার চেষ্টা করবা। আরেকটা বিষয় হচ্ছে রিটেনের ক্ষেত্রে, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে অবশ্যই রিটেনে ভালো করা লাগবে, কারণ রিটেনে 40 মার্কস। তুমি রিটেনে যদি ভালো করতে না পারো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কখনোই ভালোভাবে চান্স পাবা না। তাই রিটেনে দেখবা যেই কোশ্চেনগুলো দেওয়া আছে বিগত বছরে যেগুলো এসেছে, ওইগুলো অনুসারে তোমরা এখন থেকেই প্র্যাকটিস করার চেষ্টা করো। মূলত ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে তোমরা জোর দিতে আজকে যারা তোমরা আমার এই ভিডিওটা দেখতেছো, বিগত এক বছর আগেও আমি তোমাদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত এমন অসংখ্য ভিডিও দেখতাম, যা দেখার মাধ্যমে আমার দাবির প্রতি এক ধরনের আবেগ কাজ করতো। তো আমি এই ভিডিও দেখার মাধ্যমে নিজে অনেক অনুপ্রাণিত হইতাম এবং সেখান থেকে পড়ালেখা করে আজকে আইন বিভাগের মতো একটা বিভাগে ভর্তি হইতে পারছি। তা আমি যদি পারি, তুমি কেন পারবা না? তুমিও পারবা। সুতরাং এখন থেকেই ওইভাবে পড়ালেখা করো। তো অনেক সময় ভিডিওতে দেখবা আমি ক্যামেরাতে কথা বলতে অভ্যস্ত না থাকাই অনেক সময় আটকে গেছি, ওই বিষয়গুলো স্কিপ করো। আজকে যেমন আমি আমার বন্ধুর সাথে এখানে বসে আড্ডা দিচ্ছি, আগামীতে যেন তোমাদের সাথে ওইভাবে বসে আড্ডা দিতে পারি, সেই লক্ষ্য নিয়ে এখন পড়ালেখা করো। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।